হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আর সকালবেলা উঠে গুড মর্নিং বলতে পারিনি, কেন আজকে তোমার দাদা বেরোনোর ছিল সকাল সকাল, তাই উঠে টিফিনটা করে দিয়ে কোনো রকমে ও বেরিয়ে গেছে চান টান করে। এখন দেখো আমি এই টিফিনের বাসনপত্রগুলো মাজছি, মিল্কশেক করেছিলাম তো লেবুগুলো এতে নিয়ে বে করে রসটা বার করে নিয়ে তারপরে করি, নালে দানাগুলো রয়ে যায়। সকাল থেকে সংসারে প্রচুর কাজ থাকে, কাজ যেন আর ছুটতেই চায়। মেজে নেবো আমি, এখন আমি তাড়াতাড়ি করে সব বাসনগুলোকে মেজে নেবো। অনেকই বাসন পড়েছে, দেখো দেখতেই পাচ্ছ বেসিনে এক কাড়ি বাসন হয়েছে। এগুলোকে এখন না মাজলে, আমার বেসিনটা তো বড্ড ছোট, তাই কাজ করতেও অসুবিধা হয় একসাথে বেশি। এই যে বড় ঝুড়িটা দেখছো, এটাতে আমি আম কেটে ভালি করে রোদে দিয়েছিলাম, আর এইটাতে অনেক ফল জমেছিল, ফলগুলো শেষ হয়ে গেছে প্রায়, তাই ভাত ঝুড়িটাকে ভালো করে মেজে নিলাম। এগুলোকে সব ঝটপট করে পরিষ্কার, তাড়াতাড়ি করে আমি বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি। দেখো বিছনাটা গুছিয়ে নেবো, এরপরে আবার অন্য কাজ আছে, সেগুলোও তো করতে হবে। অনেক সকাল তো আজকে উঠেছি, আজকে আর একটুও শোয়া বসার সময় পাবো না। যত সকালে উঠি তত দেখি কাজ বাড়তেই থাকে বাড়তেই। এবারে তাড়াতাড়ি করে দেখো ঘর বাড়ির ঝাড় দিয়ে মুছে নেবো, তারপরে আবার কি অন্য কাজ করব। আর মোছাও করতে হবে। এদিকে দেখো এই যে আয়নাগুলো কাঁচগুলো সব কিছুই একদিন অন্তর, একদিন রোজ পারি না কিন্তু একদিন অন্তর একদিন পরিষ্কার করে থাকি। দেখো এই দেখো মিউ এখন খেতে এসেছে, এই যে বিস্কুট খাচ্ছে, দেখো পাটি ভর্তি করে দিয়েছিলাম, এত যদি খিদে পেয়েছে। এইগুলো মাটিতে ফেলেছি কেন বলো তো, এই যে দেখো এই যে এগুলোর মধ্যে পিঁপড়ে ধরেছে, বা পিঁপড়ে বাটিতে কিছুটা রাখা ছিল সেটাও পিঁপড়ে ধরেছে, বা প্যাকেটের মধ্যেও মনে হয় পিঁপড়ে ধরেছে। বাটিগুলো নিয়ে গিয়ে মাইক্রোওভেনে আবার থালা, এই দেখো বাইরে কি সুন্দর ঝড় উঠেছে, বাড়ে বা অবশেষে স্বস্তির নিঃশ্বাস পড়লো। এই দেখো ভীষণ জোরে ঝড় ঝর্ম হচ্ছে, কিন্তু বৃষ্টিও তার থেকে অনেক বেশি হচ্ছে। এই দেখো গাছগুলো যেন প্রাণ ফিরে ফেললো, মানুষ তো প্রাণ ফিরে পেয়েছেই বটে, কিন্তু তার সাথে সাথে গাছ পশু পাখি সবাই যেন সত্যিই প্রাণ ফিরে পেলো। এত গরম আর সহ্য করা যাচ্ছিল না, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। ভালোই লাগছে এনজয় করতে দেখতে, কিন্তু ভেজবার উপায় নেই, কিছু তো করার নেই, ভিজলে আবার ঠান্ডা লাগবে। এইদিকে দেখো এইদিকে এই যে দেখো গেট অবধি পুরো একবারে জলে থই থই হচ্ছে, সব নর্দমাগুলোও গেছে ভরে গেছে। দেখছো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে ঝড়ও হচ্ছে। এই দেখো বড় বড় ফোঁটা পড়ছে, বড় বড় ফোঁটা পড়ছে, খুব ভালো। সন্ধেবেলা সাজুগুজু করে চললাম বিয়ে বাড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।